আসসালামু আলাইকুম। আর্থিক লাইভের পক্ষ থেকে আমি রাশেদ, টাঙ্গাইল মডেল থানাধীন কাজীপুর থেকে আব্দুল সাত্তার নামের এক ব্যক্তির কাছ থেকে ভারতে নিষিদ্ধ 120 ফেন্সিডল 45,000 টাকা সহ উদ্ধার করেছেন টাঙ্গাইল পুলিশ। তো আপনারা আমাদের ভিডিওর সাথে থাকুন এবং বিষয়টি দেখুন। হ্যালো, কাজীপুর থেকে কোটার দিকে কিন্তু যে অপরাধীকে ধরেছে কিভাবে সক্ষম হয়েছে সেটা আমরা তার কাছে জানবো। কথা বলবেন যাকে দেখতে পাচ্ছেন মাঝখানে দাঁড়ানো, উনি এই মাদক ব্যবসায়ের সাথে জড়িত এবং দেখেন তার যে লেবাস, এই লেবাসে যদি মাদকের সাথে সম্পৃক্ত থাকে তাহলে দেশের এই মাদক কিভাবে নির্মূল হবে? উনি তো সমাজের একজন মাতাব্বর হওয়ার কথা ছিল কিংবা এই সব দমন করার জন্য শাসন করার কথা ছিল, কিন্তু তার যে লেবাস দেখা যায়, তো সমাজের যারা এরকম লোক আছে কাউকে বিশ্বাস করে কাউকে ভালো মনে করে সমাজটাকে নষ্ট করবেন না। সবাই সবাইকে নজরে রাখবেন যে মাদকের সাথে কে কে জড়িত থাকতে পারে। মাদক সহ আরও অন্য অন্য অপরাধ রয়েছে, তো সমাজকে ভালো করতে শুধু পুলিশের উপর দায় দিলে হবে না, আমাদের সকলেরই দায় নিতে হবে। তো দেখুন, একজন গ্রাম এলাকার মানুষ টাঙ্গাইলের কাজীপুরে যার বাড়ি, সে এই লেবাসে মাদকের ব্যবসা করে। ইতিপূর্বে ওনার মাদকের একাধিক মামলা রয়েছে, শুধু এইবার প্রথম নয়। দুইটা না কত গুলাবো তো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 74, 75, 76, 67, 78, 89, 90, 91, 92, 93, 74, 75, 76, 67, 78, 89, 90, 91, 92, 93, 74, 75, 76, 67, 78, 89, 90, 91, 92, 93, 74, 75, 76, 67
ছিল।